ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা পুঁজিবাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসিএক্স তিরিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো চল্লিশে হয়েছে আটশো এক কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে একশো সত্তরটির দাম কমেছে একশো বারোটির আর অপরিবর্তিত ছিল সাতান্নটির দাম বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের মোট লেনদেনের শতকরা চুয়ান্ন ভাগ এসেছে তিনটি বড় সেক্টর থেকে টেক্সটাইল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা বিশভাগ ভাগ ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা সাড়ে আঠারো ভাগ এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা পনেরো দশমিক তিন ভাগ সেক্টর পারফরম্যান্সের কথা আলোচনা করলে সবার আগেই আসবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের নাম এই সেক্টরটি আজকে প্রায় চার দশমিক তিন পাঁচ শতাংশ পজিটিভ ফিটান দিয়েছে তারপরেই ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর প্রায় শতকরা এক দশমিক এক ভাগ পজিটিভ ফিটান দিয়েছে আর ব্যাংকিং সেক্টর শূন্য দশমিক নয় শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে তবে এর বিপরীতে সিমেন্ট সেক্টর শূন্য দশমিক ছয় শতাংশ নেগেটিভ রিটার্ন দিয়েছে আর টেলিকমিউনিকেশান সেক্টর শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ নেগেটিভ রিটার্ন দিয়েছে